উইশ ইউ ভেরি আনহ্যাপি বার্থডে টু করোনা ভাইরাস সে করোনার এক বছর পার হয়েছে সুস্থতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে দৈনিক মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা সতেরোই নভেম্বর যখন করোনা ভাইরাস নামটি একেবারেই অচেনা ছিল বিশ্বের কাছে এই দিনই করোনার অ্যাপিসেন্টার চীনের উহানে শোনা গিয়েছিল প্রথম করোনা আক্রান্তের কথা এই দিনে আক্রান্তের সংখ্যা ছিল এক আর আজ সারা বিশ্বে সংখ্যাটি পেরিয়ে গিয়েছে সাড়ে পাঁচ কোটিতে আর ঠিক এক বছর পরই আবারও দ্বিতীয়বারের মতো করোনার ওয়েব শুরু হয়ে গিয়েছে অর্থাৎ করোনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে কমেও যেন কমল না আবারও বাড়তে চলেছে আমাদের জীবনকে উল্টে পাল্টে দিয়েছে যে কালকে কিন্তু তার জন্মদিন গিয়েছে সতেরোই নভেম্বর দু সালে সর্বপ্রথম চায়নার উহান শহরে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছিল আই মিন তার জন্ম হয়েছিল কালকে এক বছর পূর্তি হয়েছে তো কালকে করোনা ভাইরাসের জন্মদিন গিয়েছে আর আমি ভিডিওটা আপলোড দিতে একটু লেট হয়ে গিয়েছিল কারণ নেট অনেকটাই স্লো ছিল এর জন্য আসলে সময় মতো দিতে পারি নাই আর এই করোনা ভাইরাসটি আমাদের জীবনকে পাল্টে দিয়েছে অনেক ক্ষতি করেছে অনেক প্রিয় মানুষ হারিয়ে গিয়েছে তাদেরকে হয়তোবা আর কখনো দেখতে পারবো না আমি শুভ্রা মিলান ইতালি থেকে আপনাদেরকে এখন বর্তমান অবস্থার কথা তুলে ধরবো সেই সাথে বিভিন্ন পরিবেশ এবং ছোট ছোট ক্লিপ শেয়ার করবো আশা করি আপনাদের ভালোই লাগবে আসুন তাহলে দেখতে থাকি ইতালিতে সর্বমোট আক্রান্ত হয়েছে বত্রিশ হাজার একশো একানব্বই জন নতুন আক্রান্তের সংখ্যা এটা দ্বিতীয় যুদ্ধ শুরু হয়ে গিয়েছে আমাদের তো আমাদের এখনই সতর্কতা অবলম্বন করতে হবে এখন আমি ইতালির বর্তমান অবস্থার কথা প্রথমে বলবো তারপর অন্য আলোচনা করব। প্রতিটা আপডেট পরের দিন বিকালে আসে তো আমি গত চব্বিশ ঘন্টায় দুই লক্ষ আট হাজার চারশো আটান্নটি নমুনা পরীক্ষা হয়েছে এটা যদিও কল্পনা করা যায় না এত লাখ মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে ইতালির করোনা ভাইরাসের মঙ্গলবারের চিত্র হচ্ছে আই মিন সতেরো এগারো দুই নতুন করে আক্রান্ত হয়েছে বত্রিশ হাজার জন প্লাস মৃত্যু হয়েছে সাতশো জন প্লাস আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন পনেরো হাজার চারশো চৌত্রিশ জন প্লাস সুস্থ হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে চার লক্ষ সাতান্ন হাজার চারশো আটানব্বই জন গুরুতর অসুস্থ আছেন তিন হাজার ছয়শো বারো জন মোট মৃত্যু হয়েছে ছেচল্লিশ হাজার চারশো চৌষট্টি জনের চিকিৎসাধীন আছে সাত লক্ষ তেত্রিশ হাজার আষ্টশো দশ জন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বারো লক্ষ আটত্রিশ হাজার বাহাত্তর জনে ওয়াল মিটারের তথ্য মতে তবে কিছুটা হয়তো বা এদিক সেদিক হতে পারে আর আমি যেই অঞ্চলে থাকি লাম্বাদিয়া অঞ্চলের মধ্যে পড়েছে আই মিন আমার মিলান সিটিটা আর এখানে ষোলোটা সিটি আছে এখানকার আক্রান্তের সংখ্যা উত্তর ইতালির মধ্যে সবচেয়ে বেশি আট হাজার চারশো চৌচল্লিশটা নতুন আক্রান্তের সংখ্যা হয়ে গিয়েছে যাই হোক আমরা এখন অবধি সুস্থ আছি আমাদের জন্য সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন যাতে সুস্থ থাকতে পারি আর এখানে সেমি লকডাউন চলছে দোকানপাটের সব কিছু সময়সূচি বেঁধে দিয়েছে আর দোকানের বাইরে বিশাল লাইম দেখা যায় লাইন ধরে বাজার করে মানুষ যার যার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে যতটুকু মেনটেন করা যায় মানে হানড্রেড পারসেন্ট তো মেনটেন করা সম্ভব হয় না বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো আমি অনেক দিন পর বের হলাম অনেক রোদ ছিল বাট রোদটা আসলে চারটার পরেই চলে যায় আর বাচ্চারা আসলে একবার খেলা শুরু করলে আর আসলে আসতে চায় না এখন হয়তো বা পনেরো দিনে একদিন বের হওয়া হয় খুব বেশি একটা বের হওয়া হয় না একদিন কি দুই দিন হাইস্ট যখন রোদ ওঠে তো বাসার আশেপাশের এরিয়াতে একটু যাওয়া হয় আর এটা হচ্ছে আমার আগের বাসার এরিয়াটা আমি প্রায় যাই যখন মনে পড়ে আসলে দুই সালে আমি যখন প্রথম আসলাম তখন এই এরিয়াতেই ছিলাম এই ষোলো নম্বর বাসাতে আর এখন পাশের এরিয়াতে আছি বেশিক্ষণ লাগে না এই পাঁচ সাত মিনিট হাঁটলে লাগে আসলে তো বিকালে প্রায় আসলে হাঁটতে যাই আর আগের পা পার্কটাতে আসলে মেকেও নিয়ে যায় মাঝে মধ্যে এখন তো আর বের হওয়া হয় না পনেরো দিনে একদিন হয়তোবা বের হওয়া হয় যখন ওয়েদারটা একটু ভালো থাকে যেহেতু অনেক ঠান্ডা পড়ে গিয়েছে বিকালের দিকে অনেক ঠান্ডা তো দুপুর টাইমে অনেক রোদ ওঠে মাঝে মধ্যে তখন হয়তোবা একটু বের হই কারণ মানে একদম বাসায় বসে থাকতে থাকতে আর বাচ্চারা অনেক বেশি ফোন আর টিভি নিয়ে বসে থাকে এর জন্য জাস্ট যেহেতু বাচ্চাদের কোনো রেস্ট্রিকশন আসে নাই এখন অবধি বের হওয়া যায় আশেপাশের গুলাতে তাই একটু একটু নিয়ে যাই আপনাদের সাথে এই স্মৃতি শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগলো যেহেতু করোনার জন্মদিন গিয়েছে পরের বছর জানি করোনাকে একদম তাড়িয়ে দিতে পারি আমাদের দেশ থেকে আমাদের পৃথিবী থেকে একেবারেই রিমুভ করতে পারি সেই প্রার্থনাই করছি আশা করি আপনারা আমার সাথে একমত হবেন সবাই আর এখন ঠান্ডা পড়ে যাওয়ার কারণে অল্প সবারই আসলে কম বেশি একটু একটু ঠান্ডা লেগে যায় যেহেতু অনেক ঠান্ডা যাই হোক আমরা ভালোই আছি হালকা পাত্রা প্রবলেম ছাড়া আর কোনো সমস্যা হয় না তা আপনারা সবাই দোয়া করবেন যেহেতু আমি ইতালিতে আছি সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি সামারটা অনেকটাই ভালো গিয়েছে বিশেষ করে জুলাই থেকে তো কমতে শুরু করে আগস্ট জুলাই আগস্ট সেপ্টেম্বরটা অনেকটাই অল্প অল্প টেনশান ছিল তারপরও দোকানপাট যেহেতু খোলা ছিল একটু আগের মতোই আমেজটা ছিল ভালোই লেগেছে এখন তো অনেক শীত পড়ে গিয়েছে নভেম্বর লকডাউনও চলছে সেমি লকডাউন দোকানপাট সবই খোলা কিছু কিছু সময়ের জন্য অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে কিছু তো করার নাই যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তো ওইটাই চলছি দেখা যায় কি হয় তারপরও আমাদের ফুসফুসকে ভালো রাখার জন্য আমাদের কিছু কিছু জিনিস মেনটেন করতে হবে ধূমপান ছেড়ে দিতে হবে যেহেতু এটা ফুসফুসকে আরও আক্রান্ত করে ফেলে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা তো অবশ্যই একটু দূরে থাকুন যতদূর সম্ভব ধূমপান থেকে দূরে থাকুন পরিবেশ দূষণ থেকে দূরে থাকুন যাতে এফেক্ট করতে না পারে আর বাংলাদেশেও শীত চলে এসেছে এখন একটু এক্সট্রা সতর্কতা সবারকেই অবলম্বন করতে হবে যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা আমাকে নতুন দেখছেন আজকে প্লিজ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আমি আজকের মতো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আর আপনাদের যদি অন্য কোনো বিষয়